वारिस सम्पत्ति क्यों नामजारी करते हबे एक प्रश्नटी अनेकेई करेछेन अनेके प्रश्न करेछेन जे बाबार मृत्युर परे आम्रा निजेराई मालिक बाबार नामे रेकर्ड आछे दलिल आछे नामजारी आछे आम्रा वारिस हिसाबे एई सम्पत्ति शांतिपूर्णभावे भोग दखले आछि ताहले क्यों नामजारी करते हबे আর নামজারি না করলে কি ক্ষতি হতে পারে এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলেছেন তাই এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিলি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি এই পর্বটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একটি কথা বলে রাখি যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নাম্বার ভিডিওর শেষে দেওয়া থাকবে এবং শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেলা ১২টা থেকে রাত ১০টার মধ্যে কল করবেন চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করে কথা বলার জন্য আর শুক্রবার জুম্মাবার বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে কল করবেন আশা করি আপনাদের ফোন রিসিভ করে কথা বলব তো প্রিয় দর্শক শ্রোতা চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া যে সকল ওয়ারিশরা সম্পত্তি ভোগ দখলে আছেন তাদের নিজ নিজ নামে নামজারি মিউটেশন খাজনা খারিজ যেটাই বলি না কেন সেই সম্পত্তি খারিজ করাতে হবে কিনা নামজারি করাতে হবে কিনা আমরা সবসময় জমির যেই দলিল দস্তাবেজ ডকুমেন্টস সেই ডকুমেন্টসের ভিতরে সবচেয়ে গুরুত্ব দেই হচ্ছে তিনটি ডকুমেন্টসের উপরে একটি হচ্ছে দলিল একটি হচ্ছে জরিপ খতিয়ান আর একটি হচ্ছে নামজারি খতিয়ান এখন এই তিনটি খতিয়ানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস হচ্ছে দলিল আপনাকে জানতে হবে যে আপনি ওয়ারিশ মূলে মালিক কিন্তু আপনার কি কাগজপত্র আছে আপনার নামের উপরে কি কাগজপত্র আছে যেই সম্পত্তির মালিক আপনি তাহলেই কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন আপনি যেভাবে সম্পত্তি পেয়েছেন সেই পদ্ধতিটা কি ওয়ারিশ কার ওয়ারিশ সেই মৃত ব্যক্তির ওয়ারিশ সেই মৃত ব্যক্তিকে হয় আপনার বাবা না হয় আপনার মা না হয় আপনার স্ত্রী না হয় আপনার স্বামী না হয় আপনার ভাই কোনো না কোনো ভাবে ওয়ারিশ সূত্রে আপনি একখণ্ড জমির মালিক হয়েছেন আসলেই কি আপনি মালিক হয়েছেন আইনগত দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু আপনি মালিক হন নাই মুসলিম আইনে ফরায়েজ মোতাবেক আপনি মালিকানা দাবি করছেন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন চিরাচরিত নিয়ম অনুযায়ী কিন্তু সরকারি রেকর্ড বইতে আপনার নাম আছে খোঁজ করে দেখবেন আপনার নাম নেই আছে কার নাম আছে সেই ব্যক্তির নাম যে এই সম্পত্তির মূল মালিক সে হতে পারে মৃত ব্যক্তি যার উত্তরাধিকার সূত্রে আপনি ওয়ারিশ হিসেবে মালিক হয়েছেন বা হবেন আপনি একখণ্ড জমি ক্রয় করেছেন আপনার জমির দলিল আছে আপনি দখলে আছেন আপনিও একজন মালিক আবার সরকারি কোনো সম্পত্তি আপনি বন্দোবস্ত নিয়েছেন সেই সম্পত্তির মালিক সরকার ছিল আপনাকে বন্দোবস্ত দিয়েছে তার দলিল আপনার কাছে আছে কিন্তু প্রকৃত পক্ষে সরকার জানেন যে আপনি মালিক নন মালিক হচ্ছে সেই ব্যক্তি
যেই ব্যক্তির নাম সরকারি ভূমি অফিসে তার নামে তার সম্পত্তি লিপিবদ্ধ করা আছে, সরকার সেখানে বসে দেখতেছেন যে একজন ব্যক্তির নামে এই সম্পত্তি রয়েছে, যার নামটি সেখানে লেখা আছে তিনিই হচ্ছেন সরকারের কাছে প্রকৃত জমির মালিক। তাহলে প্রশ্ন থেকে যায় যে আমি যে দলিল করলাম, আমি যে ক্রয় সূত্রে মালিক, তাহলে আমাকে যে মালিকানা দেওয়া হলো, আপনাকে মালিকানা দিছে কে? একজন দাতার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, সাবরেজিস্ট্রি অফিস থেকে দলিল করেছেন, সরকারি আইনগত দিক থেকে সাবরেজিস্ট্রি অফিসটি নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়, ভূমি অফিস বাংলাদেশের যত সম্পত্তি আছে, যত জমি আছে, ভূমি আছে, সবকিছু নিয়ন্ত্রণ করে ভূমি মন্ত্রণালয়। শুধু নিবন্ধনের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আইন মন্ত্রণালয়ে শুধুমাত্র নিবন্ধিত হয়ে থাকে। এখন সরকারের সেই সংশ্লিষ্ট বিভাগ তারা কিন্তু জরিপ খতিয়ান পরিচালনা করে, সম্পত্তির মালিককে কতটুক পরিমাণ সম্পত্তির মালিক, সেখান থেকে কতটুক খাজনা আসবে, মৌজা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে একটি খতিয়ান তৈরি করা হয়, একটি নকশা তৈরি করা হয়। এই যে মৌজার যে নকশাটি, সেই নকশার মালিক আপনি, খতিয়ানের মালিক আপনি, আপনার নাম দিয়ে তৈরি করা হয়, সেটি সরকারের দলিল। এই সরকারের দলিলটি যদি আপনার নামে না হয়, তাহলে সরকার কিভাবে জানবে যে এই সম্পত্তির মালিক আপনি? তেমনি ভাবে মৃত ব্যক্তির সম্পত্তি যখন আপনি দাবি করছেন, আপনার কাছে তো কোনো কাগজ নেই, কাগজ আছে আপনার বাবার নামে, সেই মৃত ব্যক্তির নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, যিনি মারা গেছেন, তাহলে সেই সম্পত্তির কোনো কাগজই তো আপনার নামে নেই, তাহলে আপনি কিভাবে মালিক হলেন? আপনাকে মালিক হতে হলে তো আপনার নামে কাগজ থাকতে হবে, দলিল থাকতে হবে, সরকারকে জানতে হবে, সরকার তো জানে না। তাহলে ওয়ারিশি সম্পত্তি মৃত ব্যক্তির যে রেখে যাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তি, তার ওয়ারিশরা ভোগ দখলে থাকে, শান্তিপূর্ণভাবে থাকে, কিন্তু তাদের নামে কোনো কাগজপত্র নেই। সেই নিজের নামে কাগজপত্র যদি করতে হয় সঠিক নিয়মে আইনগত দিক থেকে, সর্বপ্রথমে হচ্ছে সেই ওয়ারিশ একত্রিত বসে তাদের মতামতের ভিত্তিতে এই মৃত ব্যক্তির সম্পত্তি প্রত্যেকটি ওয়ারিশ বন্টননামা দলিলের মাধ্যমে ভাগ করে নেবেন, এবং এই দলিলের সার্টিফাইড কপি দিয়ে যখন এসিল্যান্ড মহোদয়ের অফিসে যখন নামজারির জন্য আবেদন করবেন, তখন এসিল্যান্ড মহোদয় সেই মৃত ব্যক্তির নামে যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে আপনি কতটুক বন্টন করে সম্পত্তি পেয়েছেন, সেই পরিমাণ সম্পত্তি মৃত ব্যক্তির ফান্ড থেকে কর্তন করে আপনার নামে লিপিবদ্ধ করে একটি খতিয়ান তৈরি করা, এবং সেই খতিয়ানে সেই জমির পরিমাণ লেখা থাকবে, মৌজা থাকবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, কতটুক সম্পত্তি, আপনার নাম, কত তারিখে এই খতিয়ানটি প্রস্তুত করা হয়েছে, সব কিছু মিলিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখে যেই খতিয়ানটি তৈরি করে দিবেন সেটি হচ্ছে নামজারি, এবং আপনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন। এই ব্যক্তি মালিকানা অর্জন করার পর থেকে সরকার 100% জানবেন যে আপনি এই সম্পত্তির মালিক, আর এই নামজারি যতদিন পর্যন্ত আপনি করবেন না ততদিন পর্যন্ত এই সম্পত্তির মালিক সরকারি রেকর্ড বইতে আপনার সেই বাবা বা যিনি মৃত্যুবরণ করেছেন, যার ওয়ারিশ হিসাবে আপনি সম্পত্তি দাবি করছেন, সেই মৃত ব্যক্তির নামই কিন্তু সেই রেকর্ড বইতে থেকে যাবে, এবং আপনি কিন্তু খাজনাও দিতে পারবেন না। এই খাজনাটি কিভাবে আদায় করা হয় সেই জন্যই হচ্ছে জরিপ খতিয়ান, আর খাজনাটি আদায় করার মাধ্যম হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে নামজারি খতিয়ান। খতিয়ান দুই ধরনের আমরা কিন্তু ধরে থাকি, একটি নামজারি খতিয়ান আর একটি রেকর্ড খতিয়ান। রেকর্ড খতিয়ান হচ্ছে জমি পরিমাপ করে সিদ্ধান্ত নেওয়া কতটুকু পর্যন্ত আপনি
খাজনা দিবেন। আর নামজারি খতিয়ানে ডিক্লিয়ার দেওয়া হয় যে আপনাকে ব্যক্তি মালিকানা দেওয়া হয়েছে, আপনি এখন আপনার নামের উপরে খাজনা দিতে পারেন। নামজারি না করলে কি খাজনা দেওয়া যাবে না? যাবে, কিন্তু সেই খাজনাটি দিতে হবে সেই মৃত ব্যক্তির নামে, এই খাজনা দিতে হবে। অনেকে ভুলবশত বলে থাকেন যে আমি তো নিজে খাজনা দিয়ে আসছি, আমার নামটি সেখানে লেখা আছে, কিন্তু আপনি সমষ্টিগতভাবে আপনার বাবার জমির খাজনা দিয়েছেন, সেখানে আপনার যে আপনি প্রদানকারী সেখানে আপনার নাম লেখা আছে পক্ষে, কিন্তু খাজনাটি আপনার বাবার নামেই জমা হয়েছে, ভালো করে দেখবেন। আর নামজারি হয়ে গেলে তখন আর পক্ষে আসবেন, আপনার নামেই কিন্তু আপনি খাজনা দিয়ে দেবেন এবং আপনি ব্যক্তি মালিক মানে অর্জন করবেন, কতটুক সম্পত্তির মালিক আপনি। তেমনি ভাবে যখন একজন ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিক হন, তখনও কিন্তু দাতার কাছ থেকে যে সম্পত্তিটি তিনি ক্রয় করেন, এই ক্রয়কৃত সম্পত্তিও যদি তিনি নামজারি না করেন, তাহলে সেই সম্পত্তিও সরকারি যে রেকর্ড বই, সেই রেকর্ড বইতে কিন্তু সেই দাতার নামটি থেকে যায়। এই একইভাবে আপনাকে কিন্তু সেই দলিল নিয়ে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এসিল্যান্ড অফিসে নামজারির জন্য। আর এসিল্যান্ড অফিসে যখন আপনি নামজারির জন্য আবেদন করবেন, এসিল্যান্ড মহোদয় সেই দাতার যেই ফান্ড আছে সেই ফান্ড থেকে সম্পত্তি অর্থাৎ মূল জোত বলা হয়, সেই মূল জোত থেকে সম্পত্তিটি কর্তন করে আপনি যতটুকু সম্পত্তি ক্রয় করেছেন আপনার দলিল দেখে আপনাকে কিন্তু একটি খতিয়ান তৈরি করে দেবে, এবং সকল বিস্তারিত বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ লিখে আপনাকে একটি মালিকানা দিয়ে দিবে, যিনি আপনি ব্যক্তি মালিকানা অর্জন করলেন, এখন থেকে আপনি এতটুক যতটুক সম্পত্তি ক্রয় করেছেন অতটুক সম্পত্তির মালিক আপনি। এটি ভূমি অফিস আপনাকে এই অনুমতিটি দিয়ে দিবেন এবং আপনাকে একটি খাজনা রসিদ দিয়ে দিবেন যে এই খাজনাটি আপনি তৎক্ষণাৎ জমা করেছেন। আপনি যেভাবেই সম্পত্তির মালিক হয়ে থাকেন, সরকারি খাসজমি হোক, বন্দোবস্ত হোক, নিলাম হোক, কেউ দান করেছে, কেউ সাবকবলা করেছে ওয়ারিশ সূত্রে, যেভাবেই হন না কেন, সকল সম্পত্তির নামজারি করে আপনার ব্যক্তি মালিকানা অর্জন করতে হবে। আর এই ব্যক্তি মালিকানা যদি আপনি অর্জন না করেন, সেই ক্ষেত্রে সেই সম্পত্তি কিন্তু পূর্বের মালিকের নামেই কিন্তু থেকে যাবে। আর আপনি যখন সম্পত্তি ক্রয় করে দূর দূরান্তে বসবাস করবেন বা আপনার সেই সম্পত্তিতে বসবাস করবেন, দীর্ঘ বছর পর্যন্ত যখন আপনি খাজনা দিবেন না, তখন কিন্তু সেই সম্পত্তি সরকার যে কোনো সময় খাস খতিয়ানে নিয়ে যেতে পারে এবং নিলাম করে দিতে পারে। এই জন্য কখনো ভুলেও চিন্তা করবেন না যে ওয়ারিশি সম্পত্তির মালিক হয়ে আমি কেন নাম জারি করব। আপনি সর্বপ্রথম একটি কথাই চিন্তা করবেন যে ওয়ারিশি সম্পত্তির মালিক আমি, কিন্তু আমার কি ডকুমেন্টস আছে? আমার তো ডকুমেন্টস লাগবে আমার মালিকানা অর্জন করতে হলে। সেই ডকুমেন্টস অর্জন করতে গেলে দেখেন একটার সাথে একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। যখনই আপনি নাম জারি করে নিজে ব্যক্তি মালিকানা অর্জন করতে যাবেন, তখনই কিন্তু ওয়ারিশি সম্পত্তিতে প্রথমেই বলবে আপনি কতটুক সম্পত্তি পেয়েছেন। আমি 10% সম্পত্তি পেয়েছি, তখন বলবে বন্টননামা দলিল দেন। এই যে বন্টননামা দলিল যখন আপনি দিবেন না, তখন কিভাবে আপনার নামে নাম জারি করে দিবে? আর এই বন্টননামা দলিল করতে হলে কিন্তু এই ওয়ারিশ যারা আছেন মৃত ব্যক্তির, সকল ওয়ারিশরা একত্রিত বসে তারপর একটি সিদ্ধান্ত নিতে হবে সবার মতামতের ভিত্তিতে, কেউ যেন কোনো অংশ থেকে কম না পায়। সবার ইচ্ছা স্বাধীনভাবে একমত পোষণ করে আপনাদের একটি বন্টননামা দলিল করতে হবে, একটি দলিল। সেই দলিলে প্রত্যেকটি ওয়ারিশের নাম থাকবে, কে কতটুক সম্পত্তি পেয়েছে, কোথা থেকে পেয়েছে, কোন পাশ থেকে পেয়েছে, সে কি উত্তর পাশ থেকে পেয়েছে নাকি দক্ষিণ পাশ থেকে পেয়েছে, সে পূর্ব পাশ থেকে পেয়েছে না পশ্চিম পাশ থেকে পেয়েছে, এবং তার জমির চৌহদ্দি দিয়ে দিতে হবে। এই যে চৌহদ্দি দিয়ে যে বন্টননামা দলিলটি করা হলো, এটি দলিলটি সম্পাদন করার পরে প্রত্যেক ওয়ারিশ একত্রিত সাবরেজিস্ট্রি অফিসে যেতে হবে এবং এই সম্পাদিত দলিল সাবরেজিস্ট্রার মহোদয়ের সামনে সাবমিট করে প্রত্যেকটি ওয়ারিশ সেখানে হাজির থেকে তারপরে সেই দলিলটি নিবন্ধন করে নিতে হবে। এই নিবন্ধিত দলিলের কিন্তু আপনার একটি করে সার্টিফাইড কপিও নিতে পারেন। এই সার্টিফাইড কপিটি নিয়ে আপনারা এসিল্যান্ড মহোদয়ের অফিসে জমা দিয়ে আপনারা কিন্তু নাম জারি করে নিবেন।
নামজারি না করলে কোনো অবস্থাতেই আপনি সম্পত্তির মালিক হতে পারবেন না সরকারের কাছে। তাই সরকার সবসময় একটি কথা বলে, আমরাও বলি, সেটি হচ্ছে যে ব্যক্তি মালিকানা দলিল সেটি শুধু সেই ব্যক্তি মালিকেরই দলিল, আর জরিপ খতিয়ান এবং নামজারি খতিয়ান এই দুটি হচ্ছে সরকারের দলিল। সরকার এই দুইটি দলিলের মাধ্যমে একজন মালিককে শনাক্ত করেন এবং সেই মালিকের কাছ থেকে সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তি বুঝে নেন। তাহলে সেই সরকারের প্রাপ্তি যদি আপনি না দেন, আপনার অলসতার কারণে, আপনার নেগলিজেন্সির কারণে, তাহলে সরকার এক সময় এই সম্পত্তি অন্যের নামে চলে যাবে বা খাস খতিয়ানে চলে যাবে, বা যারা প্রতারক চক্র তারাও যদি জানে যে এই সম্পত্তি মৃত ব্যক্তির নামে রয়ে গেছে, তারা এখনো পর্যন্ত নাম জারি করে নাই, দীর্ঘ বছর হয়ে গেছে, 20 বছর 30 বছর, দেখবেন গোপনে এই সম্পত্তি সরকারি সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে সেই সম্পত্তি কোনো না কোনোভাবে খাস খতিয়ানে নিয়ে তারপরে তাদের নামে নাম জারি করে সেই খাস খতিয়ান থেকে তারা নিজেরা মালিক হয়ে যাচ্ছে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, বাপদাদার আমল থেকে আমরা ভোগ দখলে 52 বছর 54 বছর ধরে, কিন্তু সেই সম্পত্তি এখন দেখা যায় আরএস রেকর্ড আর একজনের নামে হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ভোগ দখলে, কেউ আমাদেরকে বলে নাই এতদিন পর্যন্ত, এখন হঠাৎ করে এসে বলতেছে যে আমরা এই সম্পত্তির মালিক, তাদের নামে আরএস রেকর্ড আছে, তাদের নামে নাম জারি আছে, অথচ আপনারা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে আপনারা শান্তিপূর্ণভাবে 50-52 বছর ধরে, 60 বছর ধরে সেই সম্পত্তি ভোগ দখল করে আসতেছেন, আপনারা কিন্তু সরকারি রেকর্ড বইতে আপনাদের নাম লেখান নাই, আপনারা নাম জারি করেন নাই, আপনারা ব্যক্তি মালিকানা অর্জন করেন নাই, তাহলে কিভাবে আপনারা সেই সম্পত্তির মালিক হবেন? আর এখন এসে 50 বছর পরে এসে সেই নাম জারি করার জন্য যখন অফিসে যাচ্ছেন, যে দেখেন আপনাদের নামে সেই বাপদাদার আমলের সেই দলিল রয়ে গেছে, 50 বছর আগের একটি মাত্র রেকর্ড রয়েছে, আর বাকি রেকর্ড এখন যিনি নাম জারি করেছেন তার নামে হয়েছে, অথবা সরকার সেই জমি খাস খতিয়ানে নিয়ে গেছেন, এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু আমাদের হর হামেশা আমাদের অনেক ভাই বোনেরা কিন্তু এই প্রশ্নগুলি করে আসছে, তাই এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তাই আপনারা কোনো দিন কোনো সময় কারো কাছে প্রশ্ন করবেন না যে ওয়ারিশি সম্পত্তির নাম জারি করতে হবে কিনা, সম্পত্তি ক্রয় করেন যা কিছু করেন না কেন আপনাকে নাম জারি করতে হবে, নাম জারি করে সরকারকে জানান দিতে হবে এই সম্পত্তির মালিক আজকে থেকে আমি, এবং সেখান থেকে যে সংক্ষিপ্ত যে বিবরণের যে খতিয়ানটি আপনাকে দিয়েছে সেই খতিয়ান দিয়ে আপনি খাজনা দিতে থাকবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য আমার মোবাইল নম্বর হচ্ছে 01782998833। আমি আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ এবং ভয়েস দিতে চান তাদের জন্য নাম্বার আছে 01797093536। আমি আবার বলছি 01797093536। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, কিঞ্চিত পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, একটি লাইক এবং একটি শেয়ার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দেবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।